নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা দে আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিষাক্ত পোকার আক্রমণে আতঙ্কে দিন কাটাচ্ছেন হরিটিকার এলাকার স্থানীয়রা। শিশু খাদ্যে কেলেঙ্কারি, সরব অভিভাবক মহল, জেলা প্রশাসনের দৃষ্টি কামনা। আচিমিয়া হাই স্কুলে সীমাহীন দুর্নীতির পর্দা ফাঁস, তদন্তে খোদ সার্কেল অফিসার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের আওতাধীন হরিটিকার প্রথম খণ্ডের সুবোধনগর গ্রামের মানুষ বিষাক্ত পোকার কামড়ে বিগত দিন কয়েক থেকে আতঙ্কে দিন যাপন করছেন। খবর পেয়ে বুধবার কাছাড় জেলার জেলাশাসকের নির্দেশে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন। জানা গেছে, একদিকে এলাকায় বিষাক্ত পোকার আক্রমণে যেমন বহু মানুষ রোগে আক্রান্ত হচ্ছেন, তো অন্যদিকে গবাদি পশুরা প্রাণ হারাচ্ছে। এহেন পরিস্থিতির দরুন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গোটা এলাকা পরিদর্শন করে এলাকার স্থানীয়দের সাথে আলাপ আলোচনা করেন, পাশাপাশি আক্রান্ত হওয়া পশুদের ওষুধ প্রদান করেন। এদিন জেলা কৃষি বিভাগ ও পশু চিকিৎসা কেন্দ্রের আধিকারিকরা তদন্ত করে অনুমান করেন, বন্য মৌমাছির আক্রমণে গ্রামে এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে। বন্য মৌমাছির চাক কোনো কারণে ভেঙে পড়ায় এই পতঙ্গ বিচ্ছিন্ন হয়ে ঝাঁকের সাথে এসে মানুষসহ গবাদি পশুদের আক্রমণ চালাচ্ছে। প্রাপ্ত তথ্য মতে জানা গেছে, এখনো মৌমাছির তাণ্ডবে গোটা এলাকা আতঙ্কে বিরাজ করছে। এই যে জায়গায় আমাদের কৃষকরা আক্রান্ত হয়েছেন, এটা অ্যাকচুয়ালি এই ওয়াইল্ড বি যেটাকে আমরা বলি, যেটা কোনো সময় তাদের যে বাসস্থান যদি ডিস্টার্ব হয়ে যায় তখন ওরা মাইগ্রেট করে আসে। যেখানে ওদের বাসস্থান আছে এটা যদি ডিস্টার্ব হয় কোনো কারণে, তখন তারা এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে আসে। তো সেই সমস্যা হয়তো এখানে হয়েছে, যার জন্য হঠাৎ করে এই আক্রমণটা হয়েছে পোকাটার। যার জন্য আমরা যেটা জানলাম যে স্থানীয়ভাবে কিছুটা গরু এখানে আক্রান্ত হয়েছে, একটা গরু এবং তিনটি ছাগল, তিনটি মরেছে, আর গরু মরে নাই এবং কয়েকজন দুই একজন লোক আক্রান্ত হয়েছিলেন। তাদের সামান্য এটা কৃষির সঙ্গে কোনো সম্পর্ক নেই, কারণ কৃষির সঙ্গে সরাসরি এটার কোনো এফেক্ট হয়নি। তো যারা আক্রান্ত হয়েছেন তারা সামান্য জ্বরে ভুগেছেন, এখন সবাই নর্মাল। তো গতকাল থেকে মানে নর্মাল হয়ে আসছে সবকিছু? গতকাল থেকে মানুষ বললো যে গতকালকে ওরা মানে ধান লাগিয়েছে, আর আজকে পুরো মানুষ সব বেরিয়েছে ঘর থেকে। এখন উত্তর কৃষ্ণপুর জিপির 76 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু খাদ্য বিতরণে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল। বৃহস্পতিবার স্থানীয় অভিভাবকরা জমায়েত হয়ে জানান, কচিকাঁচা শিশুদের জন্য বরাদ্দ চাল বিতরণে অনিয়ম হচ্ছে, কম পরিমাণে শিশুদের খাদ্য সামগ্রী দেওয়া হয়। এসবের বিরুদ্ধে অভিভাবকরা আপত্তি জানালে তাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে। স্থানীয় অভিভাবক রুস্তানা বেগম লস্কর, ফরিদুন নেছা লস্কর, বেবি বেগম লস্কর ও ফজাই আহমেদ লস্কর জানান, বুধবার শিশু খাদ্য বিতরণে সুপারভাইজার লীলা গোয়ালা উপস্থিত ছিলেন। শিশু খাদ্য কম পরিমাণে দেওয়া হচ্ছে থেকে অভিভাবকরা এতে আপত্তি জানালে সুপারভাইজার তাদের বলেন যে জেলাশাসকের কাছে অভিযোগ জানাতে, তা না হলে পুলিশে মামলা করতে জানান। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন ক্ষুব্ধ অভিভাবকরা। এদিন কাছাড় জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এ ঘটনার বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। 76 নম্বর সেন্টার, অঙ্গনওয়াড়ি সেন্টার, ইটার মধ্যে জিনিস বাটা হয়, জিনিস সব বাচ্চারা ফুরা পায় না, এটা লইয়া দয় দরবার এই সেই নানান হাঙ্গামা হয়, কিন্তু এটা সব বাচ্চারা পায় না। এরপরে ওই যে প্যাকেট দেওয়া হয়, গেবুর প্যাকেট দেওয়া হয়, এটা প্রত্যেক বাচ্চারা পায় না, এটা লইয়া অভিযোগ। কালকে আমার ঘরের দুইটা বাচ্চা, যতদিন মাল বাটা হয়েছে দুইটা বাচ্চার মধ্যে একটা বাচ্চারে দিস হইন 4 কেজি চাউল দিস হইন। চাউল দেওয়ার পরে
প্যাকেটটা দিছ না আর দুইজন বাচ্চার নাম লিখছ ইলা তারা ইরা করে যে গর তিনটা বাচ্চা একটা বাচ্চারে দে আর বাকি দুইটা বাচ্চা খায় না আর দেওয়ার মধ্যে এটা কম হয় তারা রে আমার মিসেসে জিগার করলা বলে এরকম এরকম দিয়ে আমার গরো দুইজন বাচ্চা একজন বাচ্চা খায় আর জনে খায় না নি তারা এটা লইয়া খুব মোটামুটি রাগান্ত অবস্থা হয় ডিসি কমপ্লেন করো কেস দেও এই দেও সেই দেও মানে এটা কট্টর ভাষায় ব্যবহার করছে ও ও সুপারভাইজারে আর রাজ্যের প্রতিটি সরকারি মাদ্রাসাকে ঢেলে সাজাতে সময়োচিত পদক্ষেপ হাতে নিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যের প্রতিটি সরকারি বিভাগের কর্মসংস্কৃতি সুনিপুণভাবে চালিয়ে যাওয়ার জন্য নানা পদক্ষেপও হাতে নেওয়া হয়েছে বলে ইতিমধ্যে রাজ্যের শিক্ষা বিভাগে প্রচুর পরিবর্তন দেখা গেছে। সরকারি মাদ্রাসাগুলোকে শ্রেণীবিন্যাস মোতাবেক সমসাপেক্ষে স্কুলে রূপান্তরিত করা হচ্ছে। মক্তবগুলোকে এলপি স্তরে, প্রি সিনিয়র মাদ্রাসাগুলোকে এমই ও সিনিয়র মাদ্রাসাগুলোকে হাইস্কুল স্তরে উপনীত করার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। কিন্তু এদিক থেকে কোনো ভ্রুক্ষেপ পরিলক্ষিত হয়নি করিমগঞ্জ জেলার পাথারকান্দি সমষ্টির ঐতিহ্যবাহী আচিমিয়া হাইস্কুল কর্তৃপক্ষের। স্কুলের একগুচ্ছ অভিযোগ সম্পর্কে বিশদ জানতে বৃহস্পতিবার স্থানীয় সার্কেল অফিসার অর্পিতা দত্ত মজুমদার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে হানা দিলে তার তদন্তে বেরিয়ে আসে স্কুলের সীমাহীন দুর্নীতির কথা। ছাত্রছাত্রীর তথ্যসহ শিক্ষকদের পরিসংখ্যানজনিত তথ্যে চোখ কপালে ওঠার উপক্রম দেখা দেয়। বিদ্যালয়ের নথিপত্রে মোট 18 জন শিক্ষকের খাতায় উপস্থিত সংক্রান্ত হস্তাক্ষর থাকলেও বাস্তবে 3-4 জনকে কর্তব্য পালনে উপস্থিত পাওয়া যায়। স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি দেখানো হলেও বাস্তবে পাওয়া যায় হাতে গোনা কয়েকজন পড়ুয়াকে পাঠ্যাভ্যাস করতে। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম দীর্ঘদিন 3 বছর ধরে স্কুলে অনুপস্থিত থেকে সরকারি অর্থে গুয়াহাটিতে বিলাসবহুল জীবন অতিবাহিত করছেন বলে অভিযোগ স্থানীয় অভিভাবকদের। এমনকি সরকারিভাবে মাদ্রাসাগুলোকে স্কুলে রূপান্তরিত করার নির্দেশ থাকলেও এই শিক্ষাকেন্দ্রের সাইনবোর্ডটি আজও বদলানো হয়নি। এছাড়া স্কুলের নামে বরাদ্দ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকাও ব্যাপক নচয়ে সংগঠিত হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। এ মর্মে সার্কেল নেত্রী অর্পিতা দত্ত মজুমদার জানান, প্রাথমিক তদন্ত শেষে প্রাপ্ত যাবতীয় তথ্য বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে সমঝ দেওয়া হবে, এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা বিভাগ। এদিকে বিষয়টি নিয়ে মূল অভিযুক্ত স্কুলের প্রধান শিক্ষক ফখরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তাকে ফোনে পাওয়া যায়নি, ফলে তার কোনো প্রতিক্রিয়াও জানা যায়নি। আমার একটা অভিযোগ যে ওই মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ফখরুল ইসলাম এবং আনোয়ার হোসেন এবং বিভাগীয় কর্তাদের সঙ্গে মিলে ওরা একটা দালালি সিস্টেম এই শিক্ষা প্রতিষ্ঠানে চালাইতেছে। সেইহেতু আমি আসামগঞ্জ এলাকার এই শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আসামগঞ্জ এলাকার আমজনতার পক্ষ থেকে, আসামের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এবং আমাদের পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই মাদ্রাসাটাকে বিভাগীয় নিয়ম অনুযায়ী যথারীতি ইনকোয়ারি করে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন রাখছি। এবং খাস করে আমার পাতারকান্দির বর্তমান যে সার্কেল অফিসার চক্র বিষয়া, উনি আজই এসেছিলেন, আজকে আসছিলেন আমাদের মাদ্রাসায়। তো আসার পরে উনি যেগুলা দেখতে পেয়েছেন, আজকে নিজে মানে সুপারিনটেন্ডেন্ট উনি অ্যাবসেন্ট। কিন্তু অতি দুঃখ লাগে, ওই মাদ্রাসার স্টাফ বা স্কুল হিসাবে স্টাফ বর্তমানে 18 জন আছেন, ছাত্ররা একজনও অ্যাটেন্ড নাই। আমাদের নেহারেস্ট আসিমগঞ্জ এই মাদ্রাসার নেহারেস্টে আসিমিয়া এমবি মাদ্রাসা আছে, আসিমিয়া এমবি স্কুল আছে, আসিমিয়া এইচএস স্কুল আছে, হাইসেন্ডারি স্কুল, সেই স্কুলগুলো এখন পর্যন্ত চলতে আছে। কিন্তু এখানে আমাদের সার্কেল অফিসার মহোদয় যখন আসছিলেন তখন 12:40 বাজে, 12:40 টিচারও অর্ধেক নেই আর ছাত্র একজনও নেই। বরাক উপত্যকায় যখন কয়লার অভাবে কলকারখানাগুলো ধুঁকছে, ঠিক সেই সময়ে উপত্যকার সক্রিয় অবৈধ কয়লার পাচার চলছে। বুধবার রাতে অরুণাচল ও তারাপুর ফাঁড়ির যৌথ অভিযানে ফের ধরা পড়ল পাচারের পথে দুটো লরি ভর্তি অবৈধ কয়লার ট্রাক। বর্তমানে ট্রাক দুটি পুলিশ হেফাজতে রয়েছে বলে সূত্রমতে জানা গেছে। বৃহস্পতিবার এক দিবসীয় লোক উৎসবের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল সম্মিলিত লোক পরিষদ। এদিন স্থানীয় গান্ধী ভবনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আত্মপ্রকাশ করে সংস্থাটি।
অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন সহ উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের পর আসরের সূচনা করা হয়। পরে বেলা ১১টা থেকে লোকসঙ্গীত আসরে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। পাশাপাশি দিনভর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন সন্ধ্যায় বাউল সঙ্গীত পরিবেশন করেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা শিল্পী নিত্যানন্দ খ্যাপা বাউল। এদিন সংবাদ মাধ্যমের সাথে বিস্তারিত জানাতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, আমরা সম্মিলিত লোক পরিষদের পক্ষ থেকে এখানে যারা এসেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিশেষ উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আজ একটা সংস্থা গঠন করেছি। সেই সংস্থার আজকে আত্মপ্রকাশ উৎসবের আমরা নামকরণ করেছি লোক উৎসব 2021। আমাদের লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে, বাঁচিয়ে রাখার জন্য এবং লোক সংস্কৃতিকে ধরে রাখার জন্য, আমাদের ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য আমরা সে করে যেতে পারি। তাই সে ঘরের সন্তান করতে গিয়ে আমাদের লোক সংস্কৃতির খুব প্রয়োজন মনে করি আমি, এবং আমি সবাই তা মনে করি। তাই সেই উদ্দেশ্যে আজকে আমাদের সংস্থার আত্মপ্রকাশ হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে। তাই আমাদের সংস্থার আজকে অনুষ্ঠান যারা করতে এসেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই, এবং আমাদের অনুষ্ঠান আজকে সন্ধ্যা চলবে, আপনারা যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই, এবং কলাপত্রকার সবাইকেই আমাদের সংস্থার পক্ষ থেকে, আমাদের লোক সংস্কৃতির একটা অধ্যায়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, লোক সংস্কৃতির প্রচার প্রকাশ বিকাশ এবং সংরক্ষণের জন্য আমরা আমাদের প্রয়াস চালিয়ে যাব। সবসময় আমরা সবার পাশে থাকব, এবং আমরা কিছুদিনের মধ্যে আমরা আবার নতুন কিছু পদক্ষেপ নেবো আপনাদের মাধ্যমে, আমরা সবাইকে জানাবো। সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষকে অপসারণের দাবিতে সরব হল ছাত্র সংগঠন আকসা সহ সরকারি বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারা। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে ফের সরব হয়েছে আকসার কর্মকর্তারা, তাদের সাথে রয়েছে পড়ুয়ারাও। কাছাড় জেলার জেলাশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত জেলাশাসকের সাথে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করে এক স্মারকপত্র তার হাতে তুলে দেন পড়ুয়ারা। আলোচনা চলাকালীন পড়ুয়ারা তাদের সাথে ওই অধ্যক্ষের অনৈতিক আচরণের কথা তুলে ধরে অতিরিক্ত জেলাশাসকের সম্মুখে ক্ষোভ ব্যক্ত করে। পাশাপাশি অধ্যক্ষকে অপসারণের দাবি সহ স্কুলে শিক্ষক নিযুক্তিকরণের দাবি জানান। শীঘ্রই ওই অধ্যক্ষকে অপসারণ করা না হলে ধারাবাহিকভাবে আন্দোলন গড়ে তোলা হবে। আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দীপুরকায়স্থ পড়ুয়াদের দাবির নৈতিক সমর্থন জানিয়ে তাদের আন্দোলনে সহযোগিতা চালিয়ে যাবেন বলে সাফ জানিয়ে দেন। আমরা মনে করি এই দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত। আজকে ছেলে মেয়ে আজকে মেয়েদেরকে আন্দোলনের পথে যেতে উনি বাধ্য করেছেন। ওদের একমাত্র দাবি ছিল যে শিক্ষক পদে শূন্যস্থান রয়েছে, এটা পূরণ করতে হবে। এটা কি তাদের অন্যায় ছিল? বাড়িতে প্রত্যেকের ছাত্রদের মা বাবা অভিভাবক, তারপর স্কুলে আসার পর প্রিন্সিপাল তাদের এক অভিভাবক, এবং তারা সন্তানসম হিসেবে তাদের যে আচরণ করা উচিত ছিল সুমাশাম সেটা করেননি। তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শিক্ষকের হিসেবে শিক্ষক হচ্ছে গিয়ে শিষ্টাচার, ক্ষমা, কর্তব্য, এই তিনের সমন্বয় হচ্ছে শিক্ষক। শিষ্টাচার, ক্ষমা, কর্তব্য এই তিনটি সমন্বয় হচ্ছে শিক্ষক, এগুলি তার মধ্যে বিদ্যমান নেই। আমরা তাকে অন্যত্র সরিয়ে দেওয়া হোক। অধ্যক্ষ হিসাবে থাকলে শুধু গভ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রীরা নয়, আকসাও বৃহত্তর এবং লাগাতার আন্দোলনে যেতে বাধ্য হবে, এবং তার ফল হবে ভয়াবহ। অটোচালকদের ফিটনেস সহ বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘদিন থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার পরও আজ অবধি তাদের সমস্যার কোনো সুরাহা হয়নি। ফিটনেসের যাবতীয় নথিপত্র জেলা পরিবহন কার্যালয়ে জমা দেওয়া সত্ত্বেও জেলার পুলিশ বিভিন্ন অটোচালকদের কাছ থেকে জরিমানা আদায় করছে। এরই প্রেক্ষিতে জেলার অটোচালকরা ঐক্যবদ্ধ হয়ে বৃহস্পতিবার ফের সরব হয়ে কাছাড় জেলার পুলিশ সুপার ও জেলা পরিবহন বিভাগকে এক স্মারকপত্র প্রদান করে তাদের সমস্যা বিহিত ব্যবস্থা গ্রহণ করতে জোরালো দাবি জানান। এদিকে পুলিশ সুপার তাদের আশ্বাস প্রদান করে বলেন যে তিনি শীঘ্রই পুলিশ কর্মীদের অবগত করবেন যাতে অটোচালকদের কাছ থেকে ফিটনেসের জন্য জরিমানা আদায় না করা হয়। জেলাধিপতি মহাশয়ের উদ্দেশ্যে একটি স্মারকপত্র দিয়েছি যে আপাতত যতদিন পর্যন্ত এমবিএ বা ফিটনেসের সলিউশন হচ্ছে না,
ততদিন পর্যন্ত আমাদের ফিটনেস ল্যাব যেটা হয়, ফিস যেটা জমা দেওয়া, ফিসের রসিদটা যাতে তাড়াতাড়ি আলাদা করে, আর ফিটনেসের সঙ্গে রিলেটেড পারমিট রিনিউয়াল, পারমিটটা ওর ল্যাব তলে রিনিউয়াল যদি আপডেট না হয় তো অ্যাটলিস্ট পারমিট আর ফিটনেসের ক্ষেত্রে যাতে কিছুটা ছাড় দেয়, তাফিকে যাতে আমাদের এটার এগেন্সে কোনো ফাইন না করলে রিনিউয়াল আপডেট না হয়, এটার পরিপ্রেক্ষিতে আমরা জেলা পরিবহন আধিকারিকের মাধ্যমে আমরা জেলাধিপতি মহাশয়ের নিকট উদ্দেশ্যে স্মারকপত্র দিলাম এবং এটার প্রতিলিপি আমরা প্রকৃতি আমরা সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশকে দিচ্ছি। উল্লেখ করেছি গ্রামাঞ্চলের যে ব্ল্যাকউড অটো আছে সেই অটোগুলো আইপিডিতে ফিটনেস সার্টিফিকেট ফিটনেস পরীক্ষার জন্য আসতে হয় টাউনের মধ্যে দিয়ে দলাই কাটিগড়া লক্ষ্মীপুর কাজে, এই গাড়িগুলোকে যাতে কোনোরকম দিগদারি ট্রাফিক পুলিশ থেকে না পায় এটা তাদেরকে যাতে টাউনে দিয়ে যাতে তাদের সুবিধা দেওয়া হয় এটা আমরা মাননীয় এসপি মহাশয়কে আমরা অনুরোধ করি এবং অনুরোধ করেছি যে আমাদের ল্যাব পারমিট এবং ফিটনেস যে ল্যাব হচ্ছে এই ডিজিটালের কারণে এমবিআই শর্টেজের কারণে আপাতত অন্যান্য কথা কাগজপত্র কথা আমরা না, আমাদের খালি ফিটনেস আর পারমিট রসিদটা যাতে অ্যালাউ করে এটার জন্য যাতে কোনোরকম সাইন না করে এটার জন্য আমরা। কর্পোরেশন ঘোষণার পর শহরের আওতায় আসবে রামনগর। বৃহস্পতিবার রামনগর পেচাডোহর গ্লোবাল পাবলিক স্কুলের নবনির্মিত ভবনের শিলান্যাস করে ঠিক এই কথাই বললেন শিলচরের বিধায়ক দৈপায়ন চক্রবর্তী। এদিন স্কুলের নবনির্মিত ভবনের শিলান্যাসের পর এক সভাও অনুষ্ঠিত হয়। এতে অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায়, সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী প্রমুখ। পরে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্কুলের পড়ুয়ারা অংশগ্রহণ করে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ কবীন্দ্র প্রকাশ, অধ্যাপক ডক্টর বিভাস দেব, ডনবস্কো স্কুলের ব্রাদার রেড্ডি প্রমুখ। পরে স্কুলের সভাপতি আতাউর রহমান জানান প্রায় 39 কাটা জমিতে গড়ে তোলা হবে গ্লোবাল পাবলিক স্কুল বলে জানান। যে আজকের দিনে শিক্ষাকে মাথায় রেখে সকলকে শিক্ষিত করতে হবে এই মাথায় রেখে আতাউর রহমান বরগুইয়া, ওনার স্ত্রী আপনারা জানেন সবাই যে এখানে রামনগর জিপিতে এপি সদস্যা, তো আজকের দিনে এই যে চিন্তাধারা করেছেন তার জন্য আমার দলের পক্ষ থেকে, আমি ব্যক্তিগত পক্ষ থেকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা ওনার প্রতি নিবেদন করছি যে ওটা অনেক বড় ব্যাপার। একটা ছোট করে স্কুল স্টার্ট করা হয়েছিল 2014 ইংরেজিতে, পরবর্তীকালে এই স্কুলকে বড় করার লক্ষ্যে আর এখানে জায়গা নিজে কিনেছেন, কিনে আর একটি স্কুল তৈরি হবে, এই স্কুলটি তৈরি হবে বড় করে তৈরি হবে। গৌরবের দিন, আমরা রামনগর এলাকার বিশিষ্টজনকে নিয়ে বরাক উপত্যকার বিশিষ্ট শিক্ষাবিদদের পরামর্শ নিয়ে রামনগর তারাপুর পার্ট 4 অঞ্চলে আমরা গ্লোবাল পাবলিক স্কুল স্থাপন করেছিলাম গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশন এনজিওর মাধ্যমে। আজ সেই স্কুলটি আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন 41 কাটা ভূমিতে আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করে যাচ্ছি এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আমাদের মাননীয় শিলচরের বিধায়ক শ্রীযুক্ত দীপায়ন চক্রবর্তী মহাশয়। ওনার সঙ্গে শ্রী রামকৃষ্ণদেবের কল্পতরু উৎসবে সমবেত প্রার্থনা এবারও হচ্ছে না শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে, তবে সম্পূর্ণ অনুষ্ঠান অনলাইনে দেখা যাবে বুধবার, এমনটাই জানালেন সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ। এদিন সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত রামকৃষ্ণ অনুরাগীদের জন্য মিশনের গেট খোলা থাকবে। সকাল 11টা থেকে সন্ধ্যা 5:30 পর্যন্ত গেট আবার বন্ধ থাকবে। সন্ধ্যারতির পর যথারীতি ভক্তরা ঠাকুর দর্শন করতে পারবেন। রাজ্যে নতুন কোভিড বিধি বলবৎ হওয়ায় এমনটাই সিদ্ধান্ত নিয়েছে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম কর্তৃপক্ষ। এক প্রেস বার্তায় এ খবর জানানো হয়। বুধবার রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ও সমগ্র শিক্ষা অভিযানের যৌথ উদ্যোগে বিন্নাকান্দি ঘাটস্থিত জগাই মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বিন্নাকান্দি উন্নয়ন খণ্ডের বিন্নাকান্দি হাইস্কুল, ছোট মামলা হিন্দি হাইস্কুল, অশ্বিনী কুমার হাইস্কুল, সিঙ্গেরবন্ধ হাইস্কুল, ডলুগ্রামের ইউনিয়ন হাইস্কুল ও জগাই মধুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে দিনব্যাপী বিভিন্ন ধরনের খেলাধুলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলাধুলার মধ্যে ছিল ফুটবল, ব্যাডমিন্টন, কবাডি,
ক্যারাম বোর্ড, মিউজিক্যাল চেয়ার, লম্বা দৌড়, লং জাম্প, হাই জাম্প, ব্লাইন্ড হিট ইত্যাদি। এখানে যারা প্রধানরা, স্কুলের প্রধানরা আছেন, তাদের কাছেও আমি অনুরোধ করছি, আপনারা যারা ছাত্র ছাত্রীরা আছেন আপনাদেরকে আমি অনুরোধ করছি যে আমার একটা পরিকল্পনা আছে যে লক্ষ্মীপুরে স্কুল স্কুলের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেই ইনফ্রাস্ট্রাকচারগুলিকে যাতে আমরা ডেভেলপ করতে পারি, আর সাথে সাথে খেলাধুলাতে, কারণ লক্ষ্মীপুর এমন এক বিধানসভা যে কাছাড় জেলার মধ্যে আমি বলতে পারবো এক অন্যতম বিধানসভা নয়, এক নম্বর বিধানসভা, যেখানে ছেলে মেয়েদের খেলাধুলার অনেক প্রতিভা আছে, অনেক এখানকার ছেলে মেয়েদের মধ্যে অনেক স্কোপ আছে যেটা কাছাড় জেলা অন্য জায়গাতে নেই। আমাদের এখানে অনেক ছেলে মেয়েরা আছে যারা বিভিন্ন ইভেন্টে রাষ্ট্রীয় পর্যায়ে, আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ে তারা খেলাধুলা করেছেন, অংশগ্রহণ করেছেন, অনেকে হয়তো প্রাইজ জিতেছেন, কিন্তু আমরা তাদেরকে সেই যে মর্যাদা, সেই মর্যাদা আমরা দিতে পারিনি। এই জন্য আমার পরিকল্পনা আছে, আমরা জানি লক্ষ্মীপুরে একটা পয়লাপুরে ডিএসসি আছে, একটা ইনডোর স্টেডিয়াম শিবপুরে তৈরি হচ্ছে, আমরা এখানে একটা তৈরি করে নিলে, এখানে মিনি স্টেডিয়াম তৈরি করে নিলে ছোট ছোট বাচ্চারা যারা 7 বছর 8 বছর থেকে যারা বয়সের যারা বাচ্চারা আছে তাদের জন্য আমার একটা পরিকল্পনা আছে আগামী দিনে যাতে আমরা একটা একাডেমি তৈরি। মাটি খনন করতে গিয়ে পাথারকান্দির কলকলি ঘাটে আবিষ্কৃত প্রাচীন হনুমান মন্দির সহ ধ্বংসাবশেষ, তা দেখতে গত কয়েকদিন ধরে কৌতূহলী জনতার উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে মন্দির চত্বরে। জানা গেছে গত পক্ষকাল পূর্বে এলাকার একটি পরিত্যক্ত স্থানে মাটি খনন করতে গিয়ে পৌরাণিক ও অলৌকিক এই মন্দিরে সন্ধান পান স্থানীয়রা। এমন খবরটি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারও পেয়েছে। এই মন্দিরের ইতিবৃত্ত সম্পর্কে স্থানীয় প্রবীণ নাগরিকরা জানান, করিমগঞ্জ জেলা স্বাধীনতার পূর্বে সুরমা উপত্যকার অন্তর্গত ছিল। ভারত স্বাধীনতা হওয়ার সময় বর্তমান করিমগঞ্জ জেলার বাংলাদেশের সাথে পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্ত হবে বলে জল গড়াতে শুরু করে। এতে করিমগঞ্জ জেলার 3.5 থানার জনগণ প্রতিবাদে গর্জে ওঠেন। সেই প্রতিবাদে ঢেউ আছড়ে পড়ে পাথারকান্দির সীমান্তবর্তী কলকলি ঘাটে। এতে তৎকালীন স্থানীয় বিশিষ্ট নাগরিক সুরেশ তিওয়ারির নেতৃত্বে দেশের সে সময়কার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে এলাকাটি ভারতে থাকার উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করা হয়। একই সাথে স্থানীয়রা ঠাকুরের কাছে মানত করেন যে তাদের দাবি সফল হলে কলকলি ঘাটে একটি মন্দির নির্মাণ করা হবে এবং সেই মন্দিরে হনুমান মূর্তি স্থাপন করা হবে। মন্দিরের প্রতি চৈত্র মাসে ঘটা করে বাসন্তী পূজাও করা হবে। পরবর্তীতে করিমগঞ্জ জেলার 3.5 থানা এলাকা ভারতে অন্তর্ভুক্ত হয়। এমন খুশিতে স্থানীয়রা পূর্বের প্রতিশ্রুতি মোতাবেক গ্রামে বাসন্তী পূজার আয়োজন করেন। তখন বাংলাদেশ থেকে বাসন্তী দেবীর প্রতিমা নির্মাণের উদ্দেশ্যে প্রতিমা শিল্পী রসিক পালকে আমন্ত্রণ করে মূর্তি তৈরি করে পূজা দেওয়া হয়। পাশে বসে বিরাট মেলাও। পূজার পর প্রতিমা শিল্পী রসিক পাল আর বাংলাদেশে না ফিরে করিমগঞ্জে স্থায়ীভাবে বসবাস করে প্রতিমা নির্মাণ কেন্দ্র প্রতিমা শিল্পালয় প্রতিষ্ঠা করেন। তারপর কৃষ্ণরাম কানু মহাশয়ের নেতৃত্বে মন্দির নির্মাণ করে স্থায়ীভাবে হনুমানের মূর্তি প্রতিষ্ঠা করা হয়। কিন্তু এক সময়ে নিয়মিত পরিচর্যার অভাবে মন্দিরটি আগাছায় পরিপূর্ণ হয়ে জনগণের নজরের আড়ালে চলে যায়। এভাবেই কেটে যায় প্রায় 7.5 দশক। বর্তমানে ফের মন্দিরটির সন্ধান বের হলে স্থানীয়দের পক্ষে সন্তোষ কানু, চন্দন চালিয়া, মনোজ দেব, বিকাশ সিনহা প্রমুখ এগিয়ে এসে মন্দিরটিকে পরিপাটি করে পুজো ও দর্শনের যোগ্য করে তোলেন। আমরা গেছেকালকে বুধবার দিন আমরা এসেছিলাম আমাদের সংগঠনের বজং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ এবং আমাদের অন্য অন্য সংগঠনের সবাই এসে এখানে আমরা মাটি কেটে মন্দিরটাকে আমরা বের করেছি। মন্দিরটা বের করার পরে আমরা দেখতে পাই, এটা শুনতে পাই, অনেক পুরনো মন্দির। আমরা গল্প শুনেছি কিন্তু কোনোদিন আমি এসে দেখিনি ভালোটিকে। কিন্তু এরপরে আমাদের যে সংগঠনগুলো সবাই এগ্রি হওয়ায় আমি নিজেও এগ্রি হয়েছি। আমি সবার কাছে অনুরোধ, আমার বন্ধুবান্ধব হিন্দু সমাজের যারা আছে প্রত্যেকটা সংগঠন সবাই মিলে এই মন্দিরটা উদ্ধার করে পুনর্নির্মাণ করার জন্য প্রচেষ্টা করার জন্য আমি সবার কাছে আবেদন করব। আমাদের বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু পাল, ওনাকেও আমি নিবেদন করছি যে উনি একদিন এসে এই জায়গাটাকে দেখে উনিও প্রচেষ্টা করেন যে মন্দিরটা কীরকম নির্মাণ করলে এই জায়গাটা সুন্দর হয়, আর জায়গাগুলো কী
আছে কিরকম না একবার আসলে একটা ব্রিজের দরকার আর কিছু জিনিসের দরকার আছে উনি আসলে খুবই ভালো হয় একদিন। বলিউড হলিউড নৃত্যনিকেতনের ব্যবস্থাপনায় করিমগঞ্জে প্রথমবারের মতো শুরু হতে চলেছে এক ডান্স প্রতিযোগিতা। নতুন বছরের 16 ও 17 জানুয়ারি এই ডান্স প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন বলে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের কাছে জানান আয়োজকরা। দুই দিনের এই অনুষ্ঠানের প্রথম দিন হবে ডান্স প্রতিযোগিতা এবং দ্বিতীয় দিন থাকবে এক মেগা শো। প্রতিযোগীরা বিজয়ীদের জন্য থাকছে নগদ অর্থ সহ বিশেষ পুরস্কার, পাশাপাশি থাকবে একটি অ্যালবামে অভিনয়ের সুবর্ণ সুযোগ বলে জানান আয়োজকরা। 16 তারিখ থাকছে আমাদের কম্পিটিশন এবং 17 তারিখ থাকবে আমাদের মেগা শো। তো এই কম্পিটিশনের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের অনেক বিভিন্ন জায়গা থেকে পার্টিসিপেটরা এসে পার্টিসিপেট করছেন এবং খুব ভালো লাগছে যে করিমগঞ্জে এই জিনিসটা এবার সর্বপ্রথম হচ্ছে। সবাই আনন্দিত, সবাই সাপোর্ট করছে, আমারও খুব ভালো লাগছে। এবং কি বলবো, মানে এই প্রোগ্রামটা যেন সাকসেস যেন হয় সেটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি। এবং এই প্রোগ্রামের যে উইনার থাকবে, উইনারের জন্য একটা গুড নিউজ থাকবে, মানে মণিপুর থেকে একজন ডাইরেক্টর আসছেন ফার্স্ট টাইম করিমগঞ্জের মধ্যে, এবং সেই ডাইরেক্টর উনি একটি অ্যালবাম শুটিং করবে করিমগঞ্জের মধ্যে ফার্স্ট টাইম, এবং এই অ্যালবামের কোরিওগ্রাফির চান্স দেওয়া হবে সেই উইনারকে। সাথে থাকবে প্রাইজ মানি, থাকবে ট্রফি, থাকবে সার্টিফিকেট, থাকবে গিফটস, থাকবে এই ধরনের। দুটো গ্রুপ রেখেছি আমরা, এ গ্রুপ এবং বি গ্রুপ। বি গ্রুপের জন্য এই গুড নিউজটা, ঠিক আছে। তারপর আমাদের সাথে রয়েছেন অনেক বিশিষ্ট শিল্পীরা রয়েছেন, যেটা আমরা 17 তারিখ যেটা আমরা মেগা শো হবে সেই শোর মধ্যে ওরা ডান্স করবে এবং পার্টিসিপেটও করবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিষাক্ত পোকার আক্রমণে আতঙ্কে দিন কাটাচ্ছেন হরিটিকার এলাকার স্থানীয়রা। শিশু খাদ্যে কেলেঙ্কারি, সরব অভিভাবক মহল, জেলা প্রশাসনের দৃষ্টি কামনা। আছিমিয়া হাই স্কুলে সীমাহীন দুর্নীতির পর্দা ফাঁস, তদন্তে খোদ সার্কেল অফিসার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।